19 অক্টোবর মুক্তি পাবে জঙ্গলি মিতিন মাসি। মুক্তি পাওয়া মিতিন মাসির অফিশিয়াল টিজারে প্রায় পুরোটাই ছিল জঙ্গলের দৃশ্য। কোথায় থামতে হবে না জানলে যারা জানে না তাদের কলার ধরে থামাতে হয়। চোরা শিকারি আমি যাব। টিজারটি শেয়ার করে লেখা হয়েছে, আসছে আবার দুর্গাপুজো, বাজবে নশোর ঘণ্টা, মা আসছে ঘরে ঘরে, আনন্দ যে আর না ধরে, তবে হবে এবার আরো মজা, মাঘ পুজোয় আমরা সবাই সপরিবারে দেখতে যাবই এবার পুজোয় নীতিন মাসি। হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, উনি ডিটেকটিভ, খুব নাম করা। জঙ্গলে মিতিন মাসি শুধুমাত্র একটা ডিটেকটিভ ছবি নয়, একটা থ্রিলার ছবি নয়। জঙ্গলে মিতিন মাসি যেমন সপরিবারে পরিবারের প্রত্যেকে মিলে নিয়ে বসে দেখা একটা অ্যাডভেঞ্চার ছবি, ঠিক ততদিক বন্যপ্রাণকে ভালোবাসার ছবি, পরিবেশকে ভালোবাসার ছবি। পুজোটা আরও বেশি সবুজ হয়ে উঠুক, আরও বেশি শুধুমাত্র আমাদেরকে নিয়ে ভাবনা নয়, পরিবেশের ভাবনা, জঙ্গল বন্যপ্রাণের ভাবনা সবটা নিয়ে ভালোবাসার মোড়কে আমরা মানুষ হিসেবে এগিয়ে চলি, সেটাই কাম্য হয়ে উঠুক। থ্রিলার ছবি বানাতেই সিদ্ধহস্ত পরিচালক অরিন্দম শীল। এর আগে সুচিত্রা ভট্টাচার্যের গল্প হাতে মাত্র তিন দিন অবলম্বনে মিতিন মাসি। ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনা 2019 মুক্তি পেয়েছিল কোয়েল মল্লিক অভিনীত এই ছবি। আর এবার সারান্ডাই শয়তান, গল্প থেকে অনুপ্রাণিত জঙ্গলে মিতিন মাসি। এর আগে এলিফ্যান্ট ডেতে ছবির পোস্টার লঞ্চ করা হয়েছিল চিড়িয়াখানায়। 20 অক্টোবর থেকে শুরু হচ্ছে পুজো, এবার ঠিক আগেই মুক্তি পাবে মিতিন মাসি ছবিটি। তবে এবার পুজোয় একাধিক ছবি আসছে তালিকায়, জঙ্গলে মিতিন মাসি ছাড়াও রয়েছে রক্তবীজ, বাঘাযতীন, দশম অবতার। তবে কোন ছবি কাকে কতটা টক্কর দেয় সেটা সময়ই বলবে। অরিন্দম শীলের জঙ্গলে মিতিন মাসিতে কোয়েল ছাড়াও রয়েছেন সুব্রজিৎ দত্ত, কমলিকা বন্দ্যোপাধ্যায়, লেখা চট্টোপাধ্যায়, সামিউল আলম, পায়েল রায়, অরিজিৎ দত্ত, ছবি সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।